সেই বেটা যে আমার কম গেল এক কাছে খাইবি দেয় না বেটা, 4 দিন পরে 3 দিন পরে এক চামচ ভাত দেয়, সে কি মেসি থাকে বেটা? এই যে আমার একটা বনের পশু পাগল, পাগলের মতন বসি থাকে। ইটালিত নেবে মানে গিরাম গড়ে ছিল, ইটালির তেন ওই গিরাম গড়ে থুয়ে দিছিলে। গেম ঘরে তো রেখে থ বেটা, 2 মাস থাকে বেটা। আমার গায়ে, আমার বেটার গায়ে গাও হয়ে গেছিল 2 মাস পরে। 2 মাস নাইও তো শালা সরা দিছে হইতেন, সরা দিয়েই আমার ছেলের ওই জায়গায় তেন বেটা ধরা দিছে। তো আমার শাল, আমার এই বড়ো শাল মেলা দিন কথা কয়, তো কথা ধরেই না। তার পাশে আমার শাল কাঁদি ফেলছে, কয় কি ও ভাই মিলন আমার বেশি দেশে, আমার মিলন বেশি দেশে আমার মারি ফেলা দিলে, তোমরা 16 লাখ টাকা দিয়ে আমার নিয়ে যাও। সেখানে আমার ভাই কয়, আমার শাল কয় কি যে তোমাদের মারি ফেলা দিক আমার কোনো করার কিছু নাই, মারি ফেলু তো আমরা 16 লাখ টাকা সহি দেখি নি, আমরা খাই বিক্রি করি মতন, আমার পরের ভাই জৈন দেখাই কয় টাকা পাই আমরা, আমার আনার মতন ক্ষমতা নাই মারি ফেলা দিক। তাই কাজে ভাই বেটা চলতেছে, ও শোনা আমি তো বেশি কবির পাই না, আমার শোনা আমার খুব অসুস্থ, শোনা বেটা আমার বেটা বেটা আমি খাই আর না খাই সব সময় খালি কাঁদে আমার শহর মানে শহর। সেই বেটা যে আমার কম গেল এক কাছে খাইবি দেয় না বেটা, 4 দিন পরে 3 দিন পরে এক চামচ ভাত দেয়, সে কি মেসি থাকে বেটা? এই যে আমার একটা বনের পশু পাগল, পাগলের মতন বসি থাকে, একটা থুই দেশে সেই সেই জায়গা। এখন একটা তারা কষছে যে 16 লাখ টাকা দে, ওই আমার শালের শালের বলে যে বাইনচোর, এই বাইনচোরের বাচ্চা, এই বাইনচোরের বাচ্চা, এই শুকুরের বাচ্চা, 16 লাখ টাকা দিয়ে তোর বাড়ি নিয়ে যা। মিলন বলে না, ওই যারা ধরেছে তারাই বলে, মিলন তো কথাই কষছে না বেটা, মিলন কথাই কষছে না, মিলন এক মাসের বেশি কথা কয় না বেটারে। ও বেটা আমি আমার বেটা চাই, আমি কিছুই চাই না, শুন না হারে বেটা, ওরে বেটা আমার সোনা নতুন বেটার, সে আমার এ বেটা তো কোনেই না বেটা, আমার সোনার বেটা, সে বেটা রে আমার সোনার বেটা, সেই বেটা এরকম পক্ষী ছাওয়া গেছে, এটা ঠেলে বনের পাগল বসি রয়েছে ওই জায়গা। আজকে 20-20 দিন মতনই বিদায় কল দিয়েছিলে, আমার একটা লাতি ছল আছে, সেই লাতি ছলটা দেখি ফোন বন্ধ ফিরু রে কাঁদা, কয় কি আর নাই ও মরি গেছে, কম মরি গেছে, তোমার ছেলে নাই তুমি কম মরি গেছে। Thank you.